নমস্কার, টাইমস আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি মানালি। এবারে চোখ রাখবো আপডেটের দিকে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বর্তমান পরিচালন কমিটি। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে টিসিএর কোষাধ্যক্ষ জয়লাল দাস জানান, কতিপয় বাম কংগ্রেস সমর্থিত লোক টিসিএর নামে কুৎসা রটাচ্ছে। তাদের মতলব ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কালিমালিপ্ত করে বর্তমান কমিটিকে ভেঙে দিয়ে বাম কংগ্রেস সমর্থিত নতুন কমিটি গঠন করা। জয়লাল দাস জানান, এটা কখনই সম্ভব হবে না, কেননা নির্বাচনের মাধ্যমে 3 বছরের জন্য টিসিএর ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মেয়াদ পূরণের আগে এই কমিটি ভেঙে দেওয়ার কোনো আইনি বিধানও নেই। প্রয়োজনে টিসিএর যে দুর্নীতির কথা বলা হচ্ছে তার জন্য বরিষ্ঠ বিচারপতি দিয়ে তদন্ত কিংবা প্রয়োজনে সিবিআই তদন্ত করা হোক। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএ সচিব তাপস ঘোষ, সহসভাপতি তিমির চন্দ ও এক্সপেক্স কমিটির সদস্যরা। বনমালিকপুর এবং স্পোর্টিং ক্লাব থেকে যে কতিপয় ব্যক্তিকে প্রতিনিধি করে নতুন করে পাঠানো হয়েছে, আমি কারো রাজনৈতিক পরিচয় নিয়ে আমি উষ্মা প্রকাশ করছি না, ওই কতিপয় ব্যক্তি সিপিএম পার্টি মেম্বার, পাশাপাশি এও অবগত হওয়া প্রয়োজন, যারা টিসিএ কমিটি ভেঙে যাচ্ছে ইত্যাদি বলে ডাকডোর পেটাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে চাষ্টলে বসে, প্রতিনিধি প্রত্যাহার করলেও আমরা নির্বাচনী প্রক্রিয়ায় ভোটাধিকারের মধ্যে মাধ্যমে 3 বছরের জন্য নির্বাচিত হয়েছি। সুতরাং কোনো ক্লাব যদি তার প্রতিনিধি প্রত্যাহার করেও সেই ক্ষেত্রে আমাদের পদ কোয়ানোর কোনো আইনি সম্ভাবনা নেই বা রইল না বা থাকবে না। সুতরাং টিসির কমিটি ভেঙে যাচ্ছে, অর্থদস্তু ইত্যাদি এই বলে যে প্রচার হচ্ছে, যে ধরনের প্রচার হচ্ছে এই বক্তব্যকে আমরা খণ্ডন করছি।